ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার আসর থেকে পৌর কাউন্সিলর সহ 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে আখাউড়া রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রেলওয়ে ক্লাবে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার 1,40,000 টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, এই ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতে নিলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।